দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে জামাল ইউনিয়নের গুটিয়ানি গ্রামে সোলার প্ল্যান্ট সেচ প্রকল্পের ভিতরে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ফেরার পথে একই গ্রামের মৃত আশ্বিন বিশ্বাসের ছেলে যুগল রাস্তার ধারে অবস্থিত মাদ্রাসার কাছ থেকে ছাত্রীকে জোরপূর্বক মাঠের ভিতর সোলার প্লান্টে নিয়ে যায়। স্থানীয় ঝন্টু হাসান সহ অনেকে উপস্থিতি টের পেয়ে যুগল ছাত্রীকে সেচ পাম্পে তালা দিয়ে পালিয়ে যায়। লোক লজ্জার ভয়ে স্কুল ছাত্রী ঘরের ভিতরে থাকা ঘাস পোড়া কীটনাশক সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি করা হয়। যুগল এই সেচ পাম্পের কেয়ারটেকার এবং গুটিয়ানি কালী মন্দিরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে চলেছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।